44টি শ্রম আইনকে সংকোচন করে 6টি ক্ষেত্রে আনার প্রতিবাদ সহ দমনীয় এসমা আইন বাতিল করার দাবিতে বিলুনিয়াতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বামফ্রন্টের 4টি গণসংগঠনের ডাকে। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ সিপিআইএম বিলুনিয়া বিভাগীয় পার্টি অফিস থেকে মিছিলটি সংগঠিত হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মটরস্ট্যান্ডে এসে জমা দিত হয় সভাস্থলে। এই প্রতিবাদ মিছিলে কর্মী সমর্থকদের সাথে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, বিধায়ক সুধন দাস, জেলা সম্পাদক ও মহকুমা সম্পাদক বাসুদেব মজুমদার, তপন দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। পুরাতন মটরস্ট্যান্ডে ধনঞ্জয় ত্রিপুরা, বিজয় তিলক, বাবুল দেবনাথকে সভাপতিত্ব করে অনুষ্ঠিত হয় সভা। সভায় দাবি সনদের উপর বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন প্রত্যেক বক্তা। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী কাশ্মীরে 370 ধারা বাতিল প্রসঙ্গে বলেন, বিভাজনের রাজনীতি মারাত্মক ভয়ানক সমস্যা তৈরি আসবে গোটা দেশে। এজমা আইন প্রসঙ্গে তিনি আলোচনা করতে গিয়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবার জন্য সকলকে আহ্বান জানান। একটা পর একটা নতুন করে ট্যাক্স বসানো হচ্ছে কেন্দ্র থেকে, সে মোদি ভাই, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করার যে পথ রাস্তা অবলম্বন করেছে। আজকে কি অবস্থায় বিধানসভা? আজকে আছেন প্রতিবাদ করেছি, বয়কট করেছি, সেদিন আর অ্যাসেম্বলিতে যাইনি। আমরা চাই সারা রাজ্যের মানুষ আজকে শহর থেকে গ্রাম সর্বত্র যাতে এই দানবীয় আইনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠে তার বিরুদ্ধে প্রতিবাদে সেখানে ধ্বনিত হন। বিলোনিয়ার মানুষ আপনারা দেখেছেন গত 1.5 বছরে এত মানুষ কিন্তু আমাদের সঙ্গে মিছিলে আসেন, ভয় ভীতি সন্ত্রাস সবই ছিল তার মধ্যে, কিন্তু এই অবস্থার মধ্যে আজকে মানুষ রাস্তায় নেমেছে, তারা তাদের প্রতিবাদ ধ্বনিত করেছে। এদিকে কেন্দ্রীয় শ্রম আইনের সংশোধনের প্রতিবাদে এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেও এবং মহকুমাতে সারা জাগরণে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিল ও সভা অনুষ্ঠিত হয় লংতরাইভেলি, মনু, কৈলাসহর, সাবরুম, অম্পি, অমরপুর সহ বিভিন্ন স্থানে। প্রত্যেকটি স্থানে 4টি গণসংগঠন নেতৃত্বদের কড়া সমালোচনা করেন, 4টি স্থানে প্রত্যেক গণসংগঠনের নেতৃত্বরা কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। প্রতিটি স্থানে বামপন্থীর 4টি গণসংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।